আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসির উচ্চতর গণিতের ফেনী গার্লস ক্যাডেট কলেজের একটি সৃজনশীল প্রশ্নের আনসার করার চেষ্টা করব। তোমরা ইতিপূর্বে ফেনী গার্লস ক্যাডেট কলেজের সৃজনশীল প্রশ্নের 8 নম্বর যে কোশ্চেনটা, এই কোশ্চেনের সম্ভাবনার ক নং প্রশ্নটি আমি আপলোড করেছি, অর্থাৎ সমাধান করে তোমাদের সামনে তৌহিদ একাডেমিতে আপলোড দিয়েছি। আজকে আমি চেষ্টা করব যে খ নং প্রশ্নটির সমাধান দেওয়া। তবে সম্ভাবনার ম্যাথ কিন্তু অনেক সোজা, আবার পরীক্ষার হলে কিন্তু অনেক সময় যে কোনো একটি প্রশ্ন কিন্তু তোমাকে একটু জটিলভাবে কিন্তু উপস্থাপন করে দিতে পারে। সেক্ষেত্রে তোমরা মনে রাখবে যে সম্ভাবনার ম্যাক্সিমাম ম্যাথগুলো মেন বইয়ের প্রতিটি ম্যাথে কিন্তু কমপ্লিট করবে। কারণ আমি যে প্রশ্নটি এখানে ফেনী গার্লস ক্যাডেট কলেজের আমি দেখেছি যে সিম্পল একটি ম্যাথ, এটি কিন্তু মেন বইয়ের উদাহরণ কিন্তু 13-র সাথে কিন্তু অনেকটা মিল আছে। আমরা কিন্তু অনেক জটিল ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করি, কিন্তু আমি বলবো যে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যখন যে অধ্যায়টি কমপ্লিট করবে, চেষ্টা করবে উদাহরণ কাজ এবং অন্যান্য ম্যাথগুলো কিন্তু প্র্যাকটিস করা। আমি তোমাদের সামনে সবসময় ক্লাসগুলো এভাবে আপলোড করার চেষ্টা করি যে শুধুমাত্র অল্প সময়ের মধ্যেই আমি ক্লাসগুলো আপলোড করি না, কারণ যেগুলো দরকার আছে সেগুলোই কিন্তু আমি একটু আলোচনা করার চেষ্টা করি। তাহলে আসো, খ নং যে প্রশ্নটি বলা হয়েছে, বলটি সাদা অথবা কালো না হওয়ার সম্ভাবনা কত? তাহলে তিন টাইপের বল একটি ব্যাগে আছে। একটি আছে, দেখো এখানে 6টি আছে সাদা বল, 8টি আছে লাল বল এবং 9টি আছে কালো বল। তাহলে সাদা বল, লাল বল এবং কালো বল আছে। এখান থেকে আমাদের সাদা এবং কালো, তাহলে সাদা বল কয়টি আছে একটু দেখো তো। সাদা বল আছে 6টি ব্যাগে এবং কালো বল আছে কয়টি বলো তো? 9টি। এবং আমরা যদি এই টোটাল বলের সংখ্যা দেখি ব্যাগটিতে, তাহলে 6 আর 8 এ 14, 14 আর 9 23। তাহলে টোটাল আমরা বলের সংখ্যা পাচ্ছি কিন্তু 23টি। এটিকে আমরা বলবো সমগ্র সম্ভাব্য ফলাফল। এই সমগ্র সম্ভাব্য ফলাফলের মধ্যে আমাদের বলটি সাদা অথবা কালো, তাহলে সাদা ও কালো মোট বলের সংখ্যা কয়টি? তাহলে 6 আর 8 কত? 14টি, সরি 6 আর 9 15টি আমাদের সাদা ও কালো বল আছে। তাহলে প্রথমে আমরা যে কাজটি করব, সমগ্র সম্ভাব্য ফলাফল এটি আমরা বের করব, অর্থাৎ ব্যাগে টোটাল বলের সংখ্যা কয়টি এটি আগে আমরা বের করে নিব। ওকে, তাহলে দেখো সমাধানটা একটু লক্ষ্য করো, দেওয়া আছে ওকে ব্যাগে সাদা ও কালো বলের মোট সংখ্যা কয়টি আমরা দেখে নিই। সাদা ও কালো বলের মোট সংখ্যা কয়টি আছে? তাহলে সাদা বল আছে দেখো 6টি, আর কালো বল আছে কিন্তু 9টি, স্যার 6 আর 9 দেখো 15টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 15টি বল আছে। ওকে, এখন আমরা বল, আমরা ব্যাগে মোট আমাদের বল কয়টি আছে আমরা দেখব। মোট বলের সংখ্যা বা সমগ্র সম্ভাব্য আমরা ফলাফল আমরা দেখতে পারি, বা মোট বলের সংখ্যা দেখো আছে 6টি সাদা বল, 8টি লাল বল এবং 9টি কিন্তু কালো বল। ওকে, তাহলে আমরা 8, 6, 14 আর 9 23টি আমরা বল দেখতে পেলাম। ওকে, এখন আমাদের বলেছে বলটি সাদা অথবা কালো না হওয়ার সম্ভাবনা, অর্থাৎ সাদা এবং কালো বল কিন্তু আমাদের রেজাল্টে থাকবে না। সেক্ষেত্রে টোটাল বল আছে 23টি। এই 23টি বল থেকে যদি আমরা এখানে ব্যাগে যে সাদা ও কালো বলের মোট সংখ্যা 15টি যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে দেখো আমাদের কয়টি বল থাকবে? 8টি বল থাকবে। এই 8টি বল কিন্তু অ্যাকচুয়ালি সাদা অথবা কালো না হওয়ার, হয় সাদা হবে না অথবা কালো হবে না, তাহলে কি হবে বলো তো? এখানে লাল বল আছে কয়টি বলো তো? 8টি। তাহলে এখানে আমরা যদি এভাবে চিন্তা করি যে বলটি সাদা অথবা কালো না হওয়ার সম্ভাবনা কত বলেছে, তাহলে আমরা সাদা ও কালো বলের মোট সংখ্যা কয়টি বলো তো? 15টি। তাহলে এখান থেকে যদি শুধুমাত্র আমরা এটি বলি যে লাল বলের সংখ্যা কয়টি আছে, তাহলে এখানে লাল বলের সংখ্যা দেখো এখানে আছে কয়টি বলো তো? সংখ্যা আছে 8টি। তাহলে আমরা এখন যে কাজটি করতে পারবো, যে ব্যাগে সাদা ও কালো মোট বলের সংখ্যা 15টি ছিল, তাহলে আমরা এই 23টি
মোট বল থেকে যদি আমরা 15টি বল বাদ দিই তাও তো আমরা এখানে কয়টি পাবো বলো তো 8টি বল পাবো তাহলে আমাদের প্রশ্নটি কি বলেছে উত্তর এভাবে করব বলটি সাদা অথবা কালো না হওয়ার সম্ভাবনা তাহলে আমরা কি লিখব অতএব বলটি সাদা অথবা কালো না হওয়ার সম্ভাবনা কত তাহলে বলটি সাদা অথবা কালো না হওয়ার সম্ভাবনা কত তাহলে লাল বল যে সংখ্যা এই সংখ্যাটি অ্যাকচুয়ালি সাদা অথবা কালো বল না হওয়ার সম্ভাবনা এবং এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল যেটি আমরা বলবো মোট বলের সংখ্যা এখানে কয়টি বলতো 23টি আমরা যদি এখানে সূত্র ব্যবহার করি তাতে কোনো সমস্যা নেই যে আমরা জানি কোন একটি ঘটনার ঘটার সম্ভাবনা সমান উক্ত ঘটনার অনুকূলের ফলাফল বা সমগ্র সম্ভাব্য ফলাফল তো আমি এটি কিন্তু নর্মালি একটি ম্যাথ যে ম্যাথটি তোমরা খনন প্রশ্নে দেখো বলটি সাদা অথবা কালো না হওয়ার সম্ভাবনা কত এটি শেষে অ্যাকচুয়ালি আমাদের একটু বুঝে প্র্যাকটিক্যাল কিছু চিন্তা করেই কিন্তু ম্যাথটি যদি কমপ্লিট করি তাহলে আমাদের কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না আমাদের টোটাল অর্থাৎ সমগ্র সম্ভাব্য ফলাফল আমরা ঠিক রেখে শুধুমাত্র সাদা অথবা কালো বল না হওয়ার সংখ্যা কয়টি আছে সেটি আমরা যোগ করলাম করে 15টি পেলাম আমরা টোটাল বল থেকে যদি অর্থাৎ 23টি থেকে যদি 15টি বল বাদ দিই সেটিও কিন্তু 8টি বল হবে এবং সরাসরি কিন্তু প্রশ্নে আছে যে লাল বল অ্যাকচুয়ালি আমাদের উত্তর চেয়েছে যে ঘুরিয়ে বলেছে যদি বলা হতো বলটি লাল হওয়ার সম্ভাবনা কত সেটিও কিন্তু এটা হতো যে বলটি সাদা অথবা কালো না হওয়ার সম্ভাবনা মানে কি আরেক টাইপের বল আছে লাল রঙের বল আছে তাহলে লাল বল হওয়ার সম্ভাবনা কত সেটাই তো অ্যাকচুয়ালি সঠিক আনসার তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই টাইপের ম্যাথগুলো যদি তোমরা করতে চাও আমাদের যে আনসারটি হবে দেখো যে টোটাল আমাদের 23 ভাগের আমরা 8 অংশ টোটাল ব্যাগের মধ্যে যে আমাদের তিন টাইপের বল ছিল সেখানে আমাদের সাদা অথবা কালো বল না হওয়ার সম্ভাবনা মানে কি লাল বল হওয়ার সম্ভাবনা কত এই অংশ সো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বলবো যে তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা চোখ রেখো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমরা সাথে থাকার চেষ্টা করো আমি চেষ্টা করব তোমাদের ক্যাডেট কলেজের প্রশ্নগুলো যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের সামনে আপলোড করা তাছাড়া যারা এসএসসি পরীক্ষা না দিও অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট ক্লাস সো দেখাবে পরের ভিডিওতে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ